সো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাসলা পাথিবি পরিবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো যাই হোক, এর আগের টপিকে আমি দেখাইছিলাম আপনাদেরকে, আগের টপিকে দেখাইছিলাম যে সাদা ঘুঘুর ডিম ফুটছে দুইটাই, না? তো আমি বলছিলাম কয়েকদিনের ভিতরে খয়েরি ঘুঘুরও ডিম ফুটে যাবে। সো আপনাদেরকে আজকে আমি এখন দেখাবো, আজকে সকালেই ফুটছে। ওই দিন যে সাদা ঘুঘুর ডিম ফুটছিল ওই দিন ছিল রাত্রেবেলা, আজকে হলো সকালবেলা। এই দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা। সো যাই হোক, আপনারা ডিমটা দেখতে পাচ্ছেন। সো এখন আমি আপনাদেরকে বাচ্চাটাও দেখাবো, আগেরবার ভালোভাবে দেখাইতে পারিনি, এবার আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন। তো ডিমটা প্রথমে আমাদেরকে ফালাই দিতে হবে, কারণ নিজের ডিম নিজে খাওয়ার অভ্যাস করলে অনেক খারাপ অভ্যাস এটা। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। সো যাই হোক, এই ডিমটা এখানে রাখে দেই, আর এর মাথাটা যেটা ভাঙ্গে বার হয়েছে, এই যে মাথাটা এই পড়ে গেল। তো যাই হোক, এটা হলো এর মাথা। তো ঘুঘু কিন্তু ট্যাম করতে হয় না, ঘুঘু অটোমেটিক ট্যাম। দেখেন দরজা খোলা, তাও ঘুঘু বার হচ্ছে না, ঘুঘু অটো ট্যাম। ঠিক আছে, এখন আপনাদেরকে বাচ্চাটা দেখাই। আজকে ফুটছে, তো অনেক ছোট একটা বাচ্চা। তো যাই হোক, আপনাদেরকে এটা হইলো নর, মানে ছেলেটা, আর এটা হলো মেয়েটা। এই যে হইলো বাচ্চাটা, কত ছোট বাচ্চা, কত কিউট, দেখতে পাচ্ছেন কত কিউট বাচ্চা, একদিনের বাচ্চা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে, কত সুন্দর। এখন এদেরকে দিয়ে দেই, নাহলে আবার সমস্যা। যাই হোক, দিয়ে দিলাম, আপনারা তো দেখে নিছেন আর কি লাগে। তো যাই হোক, এখন খুশি থাকেন, এখন আরও দেখাচ্ছি, থামেন। যাই হোক, ওইটা আজকে ফুটছে, আর এটা তো আপডেটস আপনাদেরকে দিছিলাম আমি, এটা কয়েকদিন আগে ফুটছিল, চার দিন আগে। যাই হোক, এই বাচ্চাটাগুলোকেও আপনাদেরকে দেখাই। ওরে বাবা, দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে বাচ্চাগুলা, আর কত কিউট। ঠিক আছে, আশা করা যায় দুই একদিনে চোখ ফুটবে। সো আশা করা যায় দুই একদিনে চোখ ফুটবে। যাই হোক, বাচ্চাগুলো অনেক সুন্দর আর কিউট হয়েছে। ওইগুলো কিন্তু বড় ওইটার চাইতে, তো ওইটা একদিনের, ওই জন্য ওইটা ছোট। আচ্ছা ঠিক আছে, সব আপডেটস আপনারা পেতে থাকবেন। তো ফার্মের তো দেখলেনই আপনারা কত উন্নতি। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও ফলো করবেন, আমি কী কী খাওয়াই, কী কী মেডিসিন কোর্স করাই, তাহলে আপনাদেরও এরকম উন্নতি হবে। সো যাই হোক, ফলো করবেন, এবং আপনাদেরকে ফিঞ্চ পাখির আপডেট দেওয়া হয়নি অনেকদিন থেকে। এই দেখেন, ফিঞ্চ পাখি তো ডিম দিয়ে দিয়েছে, এর হাড়িতে ডিম নাই। হ্যাঁ, কারণ এটা তো বাচ্চা ফুটছে, আপনারা তো সবাই জানেনই। এই যে আপনাদেরকে দেখাই, এই হাড়িতে ডিম নাই। এই যে এর হলো, ওই যে খড়িগুলো বাচ্চা। হ্যাঁ, ফ্ল্যাশটা জ্বালাই নেই, ফ্ল্যাশ জ্বালাইলে তো কিছু দেখা যায় না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই হাড়িতে কোনো ডিম নাই, আর এগুলো হইলো ওইটা, ওই যে কমলা ঠোঁটটা হইলো মা। হ্যাঁ, আর লাল ঠোঁটটা হইলো ছেলে, আর কালো কালো ঠোঁটগুলো হইলো ওর বাচ্চাগুলো। যাই হোক, সবাই এখানে লুকাইছে। এই দেখেন, এখন দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে, বাচ্চা দেখলে বোঝা যায়। এটা হইলো আমার খয়েরির বাচ্চা, তিনটা বাচ্চা উঠছিল, তো তিনটাই আছে এখনও। যাই হোক, এই দেখেন এখানে লুকায় আছে বেটারা, তিনটা বাচ্চা দেখেন, আর একটা ওর মা, আর ছেলেটা এই যে নিচে নামছে। তো যাই হোক, এইটা হলো আমার সাদা জোড়া। ঠিক আছে, সাদা জোড়া কয়টা ডিম পারছে একটু দেখাই, আরও ডিম পারবে, কালকে ছিল একটা ডিম, আজকে দেখেন দুইটা ডিম। ঠিক আছে, কীভাবে দেখাই আপনাদেরকে বলেন তো, দেখতে পাচ্ছেন দুইটা ডিম কত সুন্দর। আশা করি ভালোভাবে দেখতে পেয়েছেন আর কি লাগে। তো যাই হোক, বাসাও বানাইছে, ডিম পাড়াও শেষ, আর এদের বাসা বানানো শেষ, ডিম পাড়াও শেষ, বাচ্চা ফুটাও শেষ, বাচ্চাও বড় হয়ে গেছে। তা দেখেন জেব্রা ফিঞ্চ পাখির কত স্পিড, আর বাজিকে পাখি ডিম পারছে এখনও, তা দিচ্ছে। ঠিক আছে, ফুটবে, এই আপডেটগুলো আপনারা পাবেন। তো যাই হোক,
তো আমার মতো যদি এরকম ফার্মের উন্নতি চান তাহলে আমাকে ফলো করবেন, এবং কী কী আমি খাওয়াই, কীভাবে কী সব তো আমি আপনাদের সাথে শেয়ার করি, তো সেগুলো ফলো করলেই আপনাদের উন্নতি হবে। মেন কথা হলো ধৈর্য, প্রথমে ধৈর্য লাগবে, প্রথম এক দুইবার মিস্টেক হতে পারে কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা ধৈর্য নিয়ে থাকবেন, পরের বার সবগুলোই ফুটবে ইনশাল্লাহ, ঠিক আছে। এ হতাশ হলে চলবে না, ধৈর্য নিয়ে থাকতে হবে, ঠিক আছে। সো আপনাদেরকে একটু দেখাই, দেখছেন বাচ্চাগুলো কত কিউট, এই বাচ্চাগুলো অনেক কিউট, ঠিক আছে। এখানে তিনটে আছে, মানে এরা অল্প জায়গায় অনেক খুশি থাকে, হ্যাঁ ছোটো জায়গায় অনেক খুশি থাকে। আপনাদেরকে নিচে দেখাই একটু, দেখতে পাইছেন এটা হলো ছেলেটা, ঠিক আছে, এটা হলো ছেলে আর এটা হলো ওর সাথী মেয়েটা, মানে জোড়া। আর এদের বাচ্চা এই যে এখানে লুকায় আছে, এই যে এখানে এদের বাচ্চা আছে, দেখতে পাইছেন বাচ্চা, তিনটা বাচ্চা বড় হয়ে গেছে, এরা কয়েকদিন খাওয়া শিখে গেছে অলরেডি, আমি বাইর করব, তো আর একটু ভালোভাবে খাওয়া শিখলে আমি এদেরকে বাইর করে দেবো। তো সম্ভবত তিনটাই ছেলে হবে আমার জানা মতে। আর এই হলো জেব্রাফিন্স, সবগুলো ডিম পাড়ার পর তারপর ডিমে তা দেয়, ঠিক আছে। এই যে সাদা জেব্রাফিন্স, এই যে নিচে আছে, এই যে উপরে আসলো মেয়েটা। তো যাই হোক, জেব্রাফিন্সেরও আপডেটস দেখলেন, তো দেখা যাক কয়টা ডিম পারে। তো সব ডিম পাড়ার পর আমি আবার ভিডিও আপডেট দিব। তো যাই হোক, এই হাড়িতে দুইটা ডিম আছে, এই হাড়িতে পাঁচটা ডিম আছে, না ছয়টা ডিম বলতে পারছি না, আমি লাস্ট দেখছিলাম পাঁচটা ডিম। তো যাক, আপনারা দেখলেন ঢুকে গেল, এটা অনেক কিউট। সো এই হাড়িতেও পাঁচটা ডিম আমি দেখছিলাম লাস্ট, ছয়টা ষষ্ঠ ডিম পারছি কি পারেনি বলতে পারছি না। তো যাই হোক, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন এই মেয়েটা কত কিউট, হেভি হেভি, পাঁচটা ডিম নিয়ে বসে আছে, ঠিক আছে। দেখছেন, সে যাই হোক পুরো ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই মেয়েটা অনেক কিউট, দেখেন কত সুন্দর, দেখছেন এর এখানে শুধুমাত্র দুইটা ডিম আছে। যাই হোক, এখানে দুজনই ঢুকছে, ওখানে পাঁচটা ডিম আছে। তো ঘুঘুর ডিম তো আপনারা দেখলেনই, তো এইবার এই ঘুঘুর দেখতে পাইছে, তো এই ডিমটা মনে হয় কালকে ফুটছে। যাই হোক, এই বাচ্চাগুলো চার দিনে বড়, চার দিনে কত বড় হয়ে গেলো তাহলে চিন্তা করেন, আর এটা হলো একদিনে ছোটো। তাই যাই হোক, এখন আমি ঘুঘুকে কী কী খাওয়াই না খাওয়াই ওগুলো আগের ভিডিওগুলো ফলো করলে হবে আপনাদেরকে, তাহলেই আপনাদের উন্নতি হবে। যাই হোক, যারা আমাদের বাসলা বা থ্রি পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এর পরিবারে একজন সদস্য হয়ে যাবেন, বাসলা বা থ্রি পরিবারের। সো এবং বাচ্চা তো দেখাইলামই আপনাদেরকে কত কিউট বাচ্চা। তো যাই হোক, এই দেখেন এই বাইর হইলো, হ্যাঁ এই দেখেন এই বাইর হয়েছে, আহা দেখাইতে পারলাম না আপনাদেরকে, ওই দেখেন দেখেন, ঠিক আছে। মানে আপনাদেরকে আমি ডিমটা দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, ও ডিমটা সুন্দরভাবে ওর পেটের নিচে ঢুকাই নিছে। সো যাই হোক, সব আপডেটস আপনারা পেতে থাকবেন অবশ্যই, আমি সবসময় আপনাদেরকে সব আপডেটস দিতেই থাকবো, আমার চ্যানেলে সবসময় আপডেটসগুলো যেতে থাকে। সো যাই হোক, আজকে তো ঘুঘুর ডিমের বাচ্চাগুলো দেখাই দিলাম আপনাদেরকে। সো বাসলা বা থ্রি পরিবারে সবসময় পাখি রিলেটেড উপকারী ভিডিও দেওয়া হয়, এই সব ভিডিও পাওয়ার জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে এবং বেল আইকনটি প্রেস স্ক্রল করে দিবেন, তাহলে বেল আইকনটি প্রেস স্ক্রল করে দিলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সব আপনাদের কাছে চলে যাবে, ঠিক আছে, বেল আইকনটি প্রেস স্ক্রল করে দিলে। সো যাই হোক, বেল আইকনটি প্রেস স্ক্রল করে দিবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের ইউটিউব নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ইউটিউব নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবেন। আর আমাদের বাসলা বা থ্রি পরিবার সবসময় পাখি রিলেটেড উপকারী ভিডিও দেওয়া হয়, ওটা তো সবাই জানেন, কোনো আলফাল ভিডিও দেওয়া হয় না, সব উপকারী ভিডিও, প্রত্যেকটা ভিডিও আপনার উপকারে আসবে। তো এই সব উপকারী ভিডিও পাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই আমাদের বাসলা বা থ্রি পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আছেন তারা তো আমাদের পরিবারের একজন সদস্য, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সো যাই হোক, আজকের আপডেটস আপনারা দেখলেন,
সো আজকে দেখাতে চাইছিলাম, মানে আজকে ডিম ফুটছে তো ওই জন্য আজকে ভিডিওটা বানানো, তো আপনাদেরকে দেখাইলাম। আজকে ভিডিওটা দেখে আপনারা উৎসাহিত হবেন মানে পাখি পালনে। তো আপনারা দেখতে পারলেন সবগুলো হাড়িতে ডিম, তো বাচ্চাও ফুটছে, ঘুঘু পাখির বাচ্চাও দেখাইলাম। তো বাজিকা বছরে 12 মাসে 6 বার বা 5 বার ডিম পারে, মানে 2 মাস পর পর ওদের বাচ্চাগুলো বড় হতে টাইম লাগে। তো আর জেব্রা ফিন্স পাখি তো প্রত্যেক মাসে মাসে ডিম বাচ্চা করে, 12 মাসে 12 বার, কারণ ওদের বাচ্চার আপডেটস তো আপনাদেরকে দিছি। ওদের ডিম ফুটে যায় 14 দিনে, 15 দিনে, 16 দিনে, আর বাচ্চার চোখও ফুটে যায় 9 দিনে, 8 দিনে। তাহলে চিন্তা করেন কত স্পিডে জেব্রা ফিন্স পাখির। আর অস্ট্রেলিয়ান রিং ডাভেরও অনেক পালনে আপনাদের লাভ আছে, জেব্রা ফিন্সেও পুরো চুল্লা 6টা 7টা করে ডিম পারে, চিন্তা করেন। আর অস্ট্রেলিয়ান রিং ডাভ কবুতর তো একই সিস্টেম, 2টা করে ডিম পারে। তো যাই হোক, বাজিকা পাখি 3 মাস লাগে বাচ্চা ডিম ফোটা, বাচ্চা বড় হওয়া সব মিলায়। আর অস্ট্রেলিয়ান রিং ডাভ তো দেখতে পেলেন, এরাও প্রত্যেক মাসে মাসে ডিম বাচ্চা করে, তো মানে জেব্রা ফিন্সের মতো, কিন্তু এরা ডিম পারে 2টা, ছেলে মেয়ে থাকে ডিমগুলাতে, আর এরা 6-7টা করে ডিম পারে। তো যাই হোক, জেব্রা ফিন্সে পুরো চুল্লা। আর আমার ফেভারিট বার্ডস তো জেব্রা ফিন্স, আপনারা সবাই জানেনই আমার জেব্রা ফিন্স অনেক প্রিয়। তো যাই হোক, জেব্রা ফিন্স দেখতেও কিন্তু সুন্দর। এটা হলো ছেলে, এই যে এই সাদাটা হলো ছেলে, ঠিক আছে। আর এদিকে হইলো বাচ্চাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। আর মেলটা দেখলেন, খয়েরি জেব্রা ফিন্সটা দেখেন কত সুন্দর, এই যে লাফালাফি করতেছে। সে যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই সব আপডেটস আপনাদেরকে দেখাই দিলাম। জেব্রা ফিন্স পাখি 2টা ডিম পারছে, তো এই ডিম ফুটার আপডেটসও আপনারা পাবেন, সব আপডেটস আপনাদেরকে দিয়ে দিব আমরা। তো এই সব ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো যাই হোক, পাখি রিলেটেড সব উপকারী ভিডিও পাবেন। তো আপনারও যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি কোনো চিন্তায় থাকেন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করতে পারবেন এবং আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন, বাসলাপা 3 নামে সব কিছু, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব কিছু বাসলাপা 3, আপনারা যুক্ত হয়ে যাবেন। সো ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, বা ইউটিউব কমেন্টেও কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো, বা আপনার কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো যদি ওই বিষয় সম্পর্কে যদি ভিডিও না থাকে। সো আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমি যা যা মেডিসিন কোর্স করাই সব আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে, ওগুলো আপনারা দেখে নেবেন, কী কী খাবার খাওয়াই না খাওয়াই। সো যাই হোক, সব কিছুই তো আমি শেয়ার করি আর কি। সো আমাকে ফলো করলে আপনাদের ফার্মের উন্নতিও হবে। তো যাই হোক, আমার এটা হবি, এটা আমার শখ, এটা আমার প্রফেশন না। তো যাই হোক, আপনারা ফলো করবেন, আপনাদেরই লাভ হবে, সব উপকারী ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা তো দেখলেনই, কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা হয়েছে, কমেন্ট করে বলবেন ঘুঘু পাখি বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। দেখছেন জেব্রা ফিন্স পাখি ডাকতেছে কীভাবে, অনেক সুন্দর করে ডাকে জেব্রা ফিন্স পাখি। তো যাই হোক, আপনাদেরকে আমি সাজেস্ট করবো, বাজিকা পাখি তো লাভ আছে, কিন্তু বাজিকা পাখি স্লো ব্রিডিং প্রোগ্রেস অনেক স্লো। তো আপনি প্রথম প্রথম রানিং জেব্রা ফিন্স বা রানিং অস্ট্রেলিয়ান রিং ডাভ দিয়ে আপনি শুরু করতে পারেন, তো আপনি অনেক লাভবান হবেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, অনেক কথা বলা হলো, আজকে ভিডিও পর্যন্তই, সবাইকে বিদায়।